প্রদেশ বিজেপি এবছর দলের 5 লক্ষ সভ্যপদ সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। আর এই লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য বিজেপি প্রতিটি মণ্ডলে আনুষ্ঠানিকভাবে সভ্যপদ সংগ্রহ অভিযান সংগঠিত করছে। রবিবার রাজধানীর মহাত্মা গান্ধী স্কুলে বনমালীপুর মণ্ডলে প্রদেশ বিজেপির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন। এদিন তিনি তার নিজ বিধানসভা নির্বাচনী কেন্দ্রে বিজেপির সভ্যপদ সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোবাইলের মাধ্যমে। শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে আলোকপাত করেন। অন্য পার্টিতে প্রথমে কলেজগুরু বা প্রথমে লিডার, প্রথমে পরিবার, তারপর আসে কাটল। আমাদের পার্টিতে সব সময় আগে কাটলেন আর পার্টি আমার কাছে আজকের দিনটি অত্যন্ত আনন্দময় দিন যে আমি আমাদের কার্যকর্তা রয়েছি, তাদের সঙ্গে মেম্বারশিপ করছি। অনেকদিন পর নিজের হাতে মেম্বারশিপ করার অনুভব আমার যেমন ছিল আমাদের মেম্বারশিপ জার্মানি। তিনি আরো বলেন, যারা বলে বিপ্লব নিয়ে আসবে সবকিছু বদলে দেবে, এ কথাগুলি মানুষ এখন আর শুনতে চায় না। এখন মানুষ প্রধানমন্ত্রী কি করছেন মানুষের উন্নয়নে তা দেখছেন। কমিউনিজমের কথা কেউ যদি বলে, না শিশু বাচ্চা তারাবে না আশেপাশে বুঝুন তারা, কেউ যদি বলে ত্রিপুরাতে আমরা বিপ্লব নিয়ে আসবো, চেঞ্জ করে দিব, রেগুলেশন নিয়ে আসবো, বন্ধুদের দলের মধ্যে সমস্ত শক্তি, এগুলো কেউ শুনতে চাই না। আজকের দিনে মানুষ নরেন্দ্র মোদী কী করছে সেটা জানতে, আজকের দিনে কম্পিউটার কী হচ্ছে জানতে, আজকের দিনে ইসরো কী করছে সেটা জানতে, আজকের দিনে বুলেটিন কবে আসবে সেটা জানতে চায়। ফিউচারিস্টিক মানসিকতা তৈরি হচ্ছে ইয়ং জেনারেশনের মধ্যে। এদিন সভ্যপদ সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, বিজেপির সভ্যপদ সংগ্রহের রাজ্য চেয়ারম্যান ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনকার এই অনুষ্ঠানকে ঘিরে যথেষ্ট জনসমাগম লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।